হাই আমি রূপম এখন কথা হবে ডায়াল হান্ড্রেড জি ফাইভের লেটেস্ট মুভি যেটা বারোটার পরে গতকালকে রিলিজ পেয়েছে তো কেমন লাগলো এই ছবিটা এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে মনোজ বাজপেয়ী নীনা গুপ্তা এবং হচ্ছে সাক্ষী তানোয়ার এবং ছবিটা পরিচালনা করেছেন হচ্ছে রেনসিল ডিসিলভা তো রেনসিল ডিসিলভা একজন ভালো রাইটার তার আক ভালো লেখা রংদে বাসন্তি ভালো লেখা কিন্তু পরিচালনায় তার যদি টোয়েন্টি ফোর সিরিজ বলি তো সেটা ভালো অবশ্যই আর ওংলি খুবই অ্যাভারেজ একটা কাজ এবং ডায়াল হান্ড্রেড এই কাজটার ট্রেলারটা যতটা ভালো লেগেছে আমার একদম না সিনেমাটা পোষায়নি একদম সিনেমাটা পোষায়নি কারণ এই ছবির চল্লিশ মিনিটের পর থেকে এই ছবিটা এতটা প্রেডিক্টেবল হয়ে যায় এবং আমরা জানি যে দুয়ে দুয়ে চার হবে ছবিটার পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপ অডিয়েন্স আগে থেকেই জানে ফলে ছবির মধ্যে যখন ছোট ছোটো ট্যুইস্টও আসে সেগুলো এতটাই বেকার মনে হয় এই ছবিটা মনে হয় একদমই এক্সপেকটেশন দাঁড়াতে পারে না যদিও চলার দেখে মনে হচ্ছিলো ছবিটা সিমিলার লাইনেই আসবে কিন্তু এতটা সহজবদ্ধ হবে এটা সত্যি আশা করা যায় না এখানে গল্প হচ্ছে প্রোটাগনিস্ট নিখিল সুদ মানে হচ্ছে একজন পুলিশ অফিসার যে হচ্ছে পুলিশ এমার্জেন্সি কোয়ার্টারের একজন অফিসার তো সেখানে একটা কল আসছে এবং কলটা করছে নীনা গুপ্তার যে ক্যারেক্টারটা এবার সে সেকে কেন কল করছে এবং পুরোনো কোন বিষয় কীরকমভাবে কানেক্টেড নিখিল সুদ এই নিয়েই হচ্ছে প্রায় পনেরো দু ঘন্টার এই ক্যাট অ্যান্ড মাউস চেজিং ছবিটা এবার এর থেকে বেশি গল্প জানতে হলে তোমার জি ফাইভ গিয়ে এই ছবিটা দেখতে হবে এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক এই ছবির যদি পজিটিভ দিক কিছু থাকে সেটা হচ্ছে এই ছবিতে রিনা গুপ্তার ভালো মানে খুব ভালো অসাধারণ এরকম কাজ দেখিনি এটা বলা সম্ভব নয় গুপ্তা একজন দারুণ অভিনেত্রী তবে এখানে তার পারফরম্যান্স মোটামুটি ভালো খারাপ না মনোজ বাজপেয়ী অ্যাজ ইউজুয়াল খুব ভালো তাকে ভালো লেগেছে এখানে শাক্ষিতানোয়ারের যে ক্যারেক্টারটা খুব একটা স্পেস দেওয়া হয়নি খারাপ লাগে না দেখতে বাচ্চা ছেলেটির চরিত্রটা মোটামুটি অ্যাভারেজ এবং সাপোর্টিং কাস্টে আর কাউকে তেমন স্পেস দেওয়া হয়নি সবাই ঠিক আছে মানে যতবার এসছে যেরকম জায়গায় এসছে চোখেও যে খুব লেগেছে এমন না আবার খারাপ লেগেছে তেমন নয় এছাড়া এই ছবির প্রোডাকশান কোয়ালিটি ভালো ছাড়া এই ছবিটাকে আমি আর কোনো দিক থেকে ভালো বলতে পারবো না ছবির না গল্প না এক্সিকিউশন না ছবির ক্লাইম্যাক্স না ছবিতে কোনো মুহূর্ত তৈরি করতে পেরেছে কিছুই এই ছবির আর কোনো দিক নেই যেগুলো অডিয়েন্সের ওপর সে সবার পরে ইম্প্যাক্ট ফেলবে এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবির প্লট সেকেন্ড হচ্ছে এই ছবির স্ক্রিন যেগুলো একদমই যথাযথ নয় একটা স্লোড হিসেবে এবং অডিয়েন্সকে জুড়ে রাখার জন্য থার্ড হচ্ছে রেন্সিল ডিসিলভার খুব আঁতখাচরা পরিচালনা যার ফলে ছবিটা মনে হয় অর্ধেক তৈরি হয়েছে অর্ধেক এখনও বাকি আছে এবং সব থেকে যেটা গর্ব রয়েছে এই ছবিতে সেটা হচ্ছে এই ছবিতে ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেটা একদম নেই ফলে অডিয়েন্স কখনোই এই ছবির সাথে জুটতে পারে না এবং প্রত্যেকটা চরিত্র মনে হয় ছবিতে আসছে জাস্ট মন ভোলানোর জন্য চেষ্টা করতে পারছে না এবং চলে যাচ্ছে তো এই ছিল আমার রিয়াকশান ডায়াল হান্ড্রেড নিয়ে যেটা সম্পূর্ণরূপে ওয়েস্ট এবং এই ছবিটা একদমই পরিচালক দাঁড় করাতে পারেনি রেন্সিল ডেন্সিল বা তার ছবির মধ্যে চায় যে সমাজকে একটা মেসেজ দেওয়ার তার ছবির মাধ্যমে এই আমাদের আর বর্তমান সমাজ কীরকমভাবে রসতালে যাচ্ছে সেখানে কি কি ভুল হচ্ছে সেটাকে একটা পোক করে বলার যে ঠিক রাস্তাটা কি কিন্তু উংলির ক্ষেত্রে তাও তিনি কিছুটা পেরেছিলেন কিছুটা সেটা জাস্টিফাই হয়েছিল কিন্তু এখানে তার ওয়ান ওয়ান পারসেন্টও নেই তো যাই হোক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা ডায়াল হান্ড্রেড দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করুন নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লভ বাই ঠিক আছে